আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উরশাদ হুসাইন প্রধান, মা একাডেমির অনলাইন ভিডিও ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় যুক্তবর্ণ হয় মা পরিচিতি। প্রিয় দর্শক, আমরা এই যুক্তবর্ণটি লিখতে বুঝতে এবং উচ্চারণ করতে সবচেয়ে বেশি বেগ পাই, তাই আজকের ক্লাসে এই যুক্তবর্ণটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিগত ক্লাসে কয় স অর্থাৎ ক্ষীয় বর্ণটি সম্পর্কে বিস্তারিত জেনেছি। ক্ষীয় বর্ণটির সাথে আজকের এই যুক্তবর্ণটির চেহারাগত যথেষ্ট মিল রয়েছে, কিন্তু ভিতরে এতটুকু মিলও নেই, কারণ ক্ষীয় বর্ণে রয়েছে ক এবং মূর্ধন্য স, কিন্তু এই বর্ণটিতে রয়েছে হ এবং ম। তাই এই যুক্তবর্ণটিকে আমরা বলবো হয় ম। এখন শব্দে হয় মার প্রয়োগ এবং উচ্চারণ কেমন তা দেখা যাক। শব্দের শুরুতে এই যুক্তবর্ণটির কোনো প্রয়োগ নেই, তবে শব্দের মাঝে এর প্রয়োগ রয়েছে, যেমন ব্রহ্মপুত্র। প্রিয় দর্শক, এখানে বলে রাখি এই যুক্তবর্ণটি উচ্চারণের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি লক্ষণীয় তা হল যুক্তবর্ণটি হয় মা হলেও হয়ের উচ্চারণটি পরে হয়, ময়ের উচ্চারণটি আগে হয়, তাই বলা হয়েছে ব্রহ্মপুত্র। আরও কিছু উদাহরণ, যেমন ব্রহ্মা, ব্রহ্মাণ্ড, ব্রাহ্মণ ইত্যাদি। লক্ষ্য, বাংলা ভাষায় এই যুক্তবর্ণটির খুব বেশি প্রয়োগ নেই। ডিয়ার ভিউয়ার্স, শেষ হলো এখনকার ক্লাস, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।